দারাজ 11.11 ক্যাম্পেইন সম্পর্কে তো হয়তো আপনারা অনেকেই জানেন। সো প্রত্যেক বছর 11ই নভেম্বর দারাজ এই স্পেশাল ডেটি পালন করে, যেখানে ওই দিন অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, অনেক ধরনের গেম খেলে অনেক ধরনের পুরস্কার জিতা যায়, এমনকি এক টাকা গেম খেলে অনেকে গাড়ি, হুন্ডা, টিভি, ল্যাপটপ সহ স্মার্টফোন অনেক কিছু জিতে নেওয়ার সুযোগ পায়। সো ওই দিন কিন্তু 11 টাকায় অনেক কিছু মানুষ কিনতেও পারে। যেমনই একটি বক্স হচ্ছে এই দারাজের মিস্ট্রি বক্স, এইটির ভিতরে কি আছে আজকে আমরা সেটি স্পেশালভাবে দেখব। এবং এই পুরো জিনিসটার দাম নিচ্ছে মাত্র 11 টাকা। এবং দারাজ যেই 11.11 ক্যাম্পেইন এই যে কিছুদিন আগেই চলে গেল, আপনারা হয়তো সবাই জানেন, অনেকে পণ্য কিনছেন আর হয়তো অনেকে জানেন না, তবুও এই দারাজের 11 টাকার এই মিস্ট্রি বক্সের ভিতরে কি কি উপহার দিছে 11 টাকার বক্সে, আজকের ভিডিওতে আমরা স্পেশালি এটি নিয়ে কথা বলবো এবং দেখব এই 11 টাকার ক্যাম্পেইনে দারাজ 11 টাকায় আমাদের কতটুকু কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করে। সো হ্যালো ভিউয়ার্স, আমি আছি আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আর প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে একটু স্টুডিওর বাইরে ভিডিও শ্যুট করছি, মানে এই সোফায় বসে, কারণ প্রত্যেক দিন এক জায়গায় বসে বকবক করতে আর ভালো লাগে না, এই জন্য একটু জায়গা চেঞ্জ করছি। সো এই জন্য কেউ বোরিং ফিল করবেন না। সো চলুন আমরা সরাসরি এই দারাজের 11 টাকার মিস্ট্রি বক্সটিকে এখন ওপেন করি। সো বক্সের কন্ডিশন খুব একটা ভালো না, বেকাতেরা হয়ে রয়েছে আপনারা দেখতেছেন, তবে বক্সটির সাইজ খুবই বিশাল, অনেক বড়। সো আই থিঙ্ক 11 টাকার বক্স, ভিতরে 11 টাকায় কি বিশাল জিনিস দেয় আল্লাহ জানে, তবুও দেখি বক্সের আকার দেখে মনে হচ্ছে ভিতরে ভালো কিছুই প্রোভাইড করছে। সো আমরা বক্সটিকে ওপেন করতেছি। তো আমরা মোটামুটি বক্সটিকে ওপেন করে ফেলছি অ্যান্ড বক্সের ভিতরে মোটামুটি একটি প্রোডাক্ট দেওয়া আছে, বেশি কিছু নাই। আমি বের করার আগে একটু দেখাচ্ছি, এই যে ভিতরে এটা দেওয়া আছে। সো আমরা এখন এটাকে বের করে ফেলছি। সো মোটামুটি বক্সের ভিতরে এই যে এই আইটেমটা দেওয়া আছে, এটা দেখবো কী দিছে 11 টাকায়। সো আমরা বক্সটির কাজ শেষ, এটাকে আমরা পাশে রেখে দিচ্ছি। সো বক্সটিকে আমরা পাশে রেখে দিলাম। দেন বক্স কন্টেন্টের মধ্যে আপনার যে জিনিসটা দেওয়া 11 টাকায় যেটা দিছে মেনলি, এটা আই থিঙ্ক আমার কোনো কাজের না, আপনাদের একটু ফোকাস করে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা দিছে, দেখতে পাচ্ছেন এটা মেবি সাইকেলের কোনো কিছু, এই যে এখানে গ্যাজেটটা ফিট করার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া আছে। তবে আমরা ভিতরে বের করে দেখি ভিতরে কী আছে। সো বক্স খুলতেই প্রথমে বের হয়ে আসছে এই যে এই প্রোডাক্টটি, যেটি মেবি সাইকেলের সাথে ফিট করার জন্য কিছু একটা হবে। দেন এটার ভিতর থেকে আরও যা যা বের হবে, এটার ভিতর থেকে আরও বের হচ্ছে এই জিনিসটা, আমরা এটা একটু দেখি বের করে। আই থিঙ্ক এই জিনিসটা যে হুন্ডার হাওয়া বের হওয়ার জন্য যে থাকে, আই থিঙ্ক ওই টাইপের কিছু একটা, আই থিঙ্ক সাইকেল সাজানোর কাজে এই জিনিসটা ব্যবহার হবে। সো এটার ভিতরে একটা জিনিস আছে, দাঁড়ান বের করি। না এটার ভিতরে আর কিছু নেই, এই জিনিসটা একটু দেখে নেন, 11 টাকার জিনিস বলে কথা, একটু দেখেন। এই যে মেনলি এই জিনিসটাই দিছে, আর এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে যে এটা কীভাবে ফিট করতে হবে এটাও দেখে নিন, এই যে সাইকেলে কীভাবে লাগাতে হবে এই বিষয়ে টুকটাক এখানে হাবিজাবি লেখা আছে। তো এবার আমরা এটাকে পাশে রেখে দিলাম। মোটামুটি একটা, দুইটা আর তিনটা, এই তিনটা প্রোডাক্ট পাইছি, আর এর ভিতরে আরও কিছু আছে। এর ভিতরে আই থিঙ্ক কিছু কার্ড আছে, এখানে যে কিছু কার্ড আর কিছু একটা আছে যেটা দিয়ে মেবি সাইকেলের চাকার সাথে এগুলো ফিট করতে হয়। আর এখানে কিছু নাট বল্টু দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই নাট বল্টুগুলো আমাদেরকে লাগাতে হবে এটা ফিট করার সময়। সো পরে দেখা যাবে আর কিছু আছে কি ভিতরে। হ্যাঁ আরেকটা জিনিস আছে, এই যে দুইটা স্টিকার আছে, এই ধরনের স্টিকার, আই থিঙ্ক এই স্টিকারগুলা আই থিঙ্ক এখানে এভাবে লাগানোর কাজে এগুলো ইউজ হবে, আই থিঙ্ক আমি যতটুকু মনে করতেছি আর কি। সো ওভারঅল 11 টাকার মধ্যে এইটা পেলাম, এই স্টিকার পেলাম, এই দুইটা কার্ডও পাইছি, আর একটা কিছু একটা পাইছি, আমি ঠিক বুঝতেছি না এটা কি, আর এই যে এটা। সো ওভারঅল দারাজ 11.11 ক্যাম্পেইনে 11 টাকায় অর্ডার দিছিলাম। সো 11 টাকায় যা পাইছি যথেষ্ট ভালো, আই থিঙ্ক আমার কোনো কাজের না, তবে হয়তো এই জিনিসগুলা কোয়ালিটি ভালো এবং 11 টাকার থেকে অন্তত অনেক বেশি টাকার প্রোডাক্ট দিচ্ছে। এগুলো যদি মার্কেট থেকে যদি কারো দরকার হইতো, যদি কিনতে যাইতো, তাহলে মেবি
2-250 টাকা হয়তো খরচ পড়তো, এগুলো দেখে যা মনে হচ্ছে। সো 2-250 টাকার প্রোডাক্ট 11 টাকায় পাইছি। আই থিঙ্ক দারাজ 11.11 ক্যাম্পেইন সম্পর্কে একটা ভালো ফিডব্যাক দেওয়া যায়। সো দারাজ গুড, খুব ভালো একটা প্রোডাক্ট দিছে 11 টাকায়। সো এর জন্য দারাজকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে দারাজের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, আমি অনেক কিছুই কিনছি, তবে ওভারঅল 11 টাকা এত কম দামে একটা ভালো প্রোডাক্ট পাইছি। সো ওভারঅল আপনাদের অনেকের জানার ইচ্ছা থাকে যে দারাজ 11.11 ক্যাম্পেইনে 11 টাকায় শুনছিলেন যে অনেক কিছু পাওয়া যায়, তো এই ক্ষেত্রে 11 টাকার ক্যাম্পেইনে কী ধরনের বক্স দেয় সেটা তো দেখালাম, আর কী কী প্রোডাক্ট দিতে পারে বা কী ধরনের প্রোডাক্ট দেয়, কোয়ালিটি কেমন হয়। সো ওভারঅল আই থিঙ্ক আপনাদের একটা কনফিউশন ক্লিয়ার হয়েছে। সো এই ছিল টোটাল আজকের বিষয়বস্তু। তো আজকের ভিডিওটি খুব একটা ইন্টারেস্টিং না হলেও আপনারা হয়তো আপনাদের অনেকের আকর্ষণ ছিল যে এই দারাজের এই দাম বা 11 টাকার ক্যাম্পেইন সম্পর্কে বা 11 টাকার ক্যাম্পেইনে কী ধরনের প্রোডাক্ট দিতে পারে সেটা জানার একটা কৌতূহল ছিল। সো আই থিঙ্ক এই কৌতূহলটা মিটাতে পেরেছি। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।